হোটেলে লোকজনের কাণ্ড নিয়ে চটেছে বিরাট কোহলি ও তার ওয়াইফ আনুষ্কা শর্মা। ভিডিও হয়েছে একটা ভাইরাল, এছাড়া অন্যান্য তারকারাও দিয়েছে তাদের রিয়াকশন। এরপর থাকছে হার্লি কুইনের সাজে ক্যাটরিনা কাইফের লুক ভাইরাল, এবং এই লুকের পিছনের একটা ভিডিও হচ্ছে এখন নেট দুনিয়ায় ভাইরাল, এবং এখানে আবার টেনে আনা হচ্ছে ইমরান হাশমিকেও, কেন সেটাও জানাচ্ছি। অ্যান্ড ফাইনালি থাকছে কেয়ারকে কি সালমান খান এবং শাহরুখ খানকে নিয়ে নতুন কোনো ফোন দিয়ে আসছে, কেন এই কথা উঠলো সেটাও বলছি। তাহলে আর দেরি না করে গসিপে যাই, প্রথমেই আসি বিরাট কোহলির কাছে। এখন T20 ম্যাচ খেলার জন্য ইন্ডিয়ান টিম তো অস্ট্রেলিয়াতে রয়েছে, বাট রিসেন্টলি যে কাণ্ডটা হয় সেটা হচ্ছে বিরাট কোহলি হোটেলের যে রুমে রয়েছে সেই রুমের টোটাল ভিডিওটা ভাইরাল করে দেয় কয়েকজন লোক মিলে, যেখানে দেখা যায় বিরাট কোহলি কি কি সামগ্রী ডেইলি ইউজ করছে, তার শুজ কালেকশন, ইভেন তার টয়লেটে কি আছে সেগুলো ভাইরাল করে দিচ্ছে। এবং এই ভিডিওটা প্রকাশের পর বিরাট কোহলি চরম ক্ষেপে যায়। সে তার ইনস্টাগ্রাম পোস্টে লিখে, হ্যাঁ ভক্তরা তাদের প্লেয়ারদের নিয়ে অনেক খুশি থাকে, এই বিষয়গুলো আমি অলওয়েজ অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কিছু বিষয় তো মাথায় রাখা উচিত তাই না? আমি যদি আমার রুমের গোপনীয়তাই বজায় রাখতে না পারি তাহলে আমার পার্সোনাল স্পেসটা কোথায়? তিনি বলেন, আমি এই ধরনের কাজ যেগুলো গোপনীয়তা লঙ্ঘন করে সেগুলোর সঙ্গে একদমই একমত নই, দয়া করে লোকদের গোপনীয়তাকে সম্মান করুন এবং তাদেরকে বিনোদনের কোনো বস্তু হিসেবে বিবেচনা করবেন না। এখন বিরাট কোহলি যা বলার তো বলেছে, কিন্তু আনুষ্কা শর্মা সে নিজেও ইনস্টাগ্রাম পোস্ট দিয়ে পরে লিখে, আমার সঙ্গে এমন কিছু ঘটনা আছে যেখানে ভক্তরা কোনো প্রকার ক্ষমা কিংবা অনুশোচনা দেখায়নি। তিনি জানান, এটা সত্যি খুব খারাপ, একজন মানুষের পার্সোনাল স্পেস লঙ্ঘন করা, সেটা অসম্মান করা একটা চরম ঘৃণ্য অপরাধ। শুধু বিরাট আনুষ্কাই না, বলিউডের আরও কয়েকজন তারকারাও ক্ষোভ প্রকাশ করেছে। যেমন বরুণ ধাওয়ান লিখেছে, ভয়ঙ্কর ব্যাপার। অর্জুন কাপুর তো কমেন্ট সেকশনে লিখেন, একেবারে অনৈতিক অস্বাভাবিক কাজ। পারিণীতি চোপড়া লিখেন, খারাপের সীমাও ভেঙে ফেলেছে। অপরদিকে উর্বাশী রোটেলা, সেও লিখেন, একদম নীতিহীন একটা কাজ। জাস্ট ইম্যাজিন করুন তো, একটা মেয়ের ঘরের সাথে যদি এই কাজটা করা হয়, এখন কারা এই কাজ করেছে? ওয়েল, মোস্ট অবলি হোটেলের যারা কর্মচারী তারাই, কারণ তারা ছাড়া তো কারো এক্সেস নাই বিরাট কোহলির রুমে ঢুকার। অ্যান্ড লেটেস্ট আপডেট হচ্ছে, সেই হোটেল কর্তৃপক্ষ বিরাট কোহলির কাছে মাফ চেয়েছে। শুধু তাই নয়, সিকিউরিটির দায়িত্বে যে সমস্ত লোকজন ছিল তাদেরকেও এখন ফায়ার করা হয়েছে, মানে ছাটাই করে দেওয়া হয়েছে। এবার আসি ক্যাটরিনা কাইফের কাছে। হ্যালোউইন উপলক্ষে ক্যাটরিনা কাইফের গতকাল একটা লুক প্রকাশ করে যেখানে হার্লি কুইনের সাজে তাকে দেখা যায়। অ্যান্ড ট্রাস্ট মি, অনেক অ্যামেজিং লাগছিল তাকে হার্লি কুইনের সাজে। বাট সেই সাজের পিছনের বিহাইন্ড দ্য সিন, মানে ফটোশুটের বিহাইন্ড দ্য সিনের একটা ভিডিও ক্যাটরিনা পরবর্তীতে প্রকাশ করে, যেখানে দেখা যায় ভিকি কৌশল ক্যাটরিনা কাইফকে হেল্প করছে পোজগুলো শিখিয়ে দেওয়ার জন্য। ওয়েল, আ নাইস কিউট মোমেন্ট। অ্যান্ড ক্যাটরিনা কাইফের এই হার্লি কুইনের সঙ্গে সঙ্গে ইমরান হাশমিও ভাইরাল হচ্ছে। কেন, অনেকের মনে আছে কিনা জানি না, 2016 সালে ইমরান হাশমি একটা ম্যাগাজিন ফটোশুটের জন্য জোকারের সাজ দিয়েছিল এবং তার ওই জোকারের লুকটা চরম লেভেলে ভাইরাল হয়েছিল। অ্যান্ড এই কারণে এখন অনেকেই বলছে ইমরান হাশমির জোকার এবং ক্যাটরিনা কাইফের হার্লি কুইন, এই দুজনকে না এক সিনেমায় নিয়ে আসা উচিত। ফাইনালি আসি কেয়ারকের কাছে। কেয়ারকে, এই লোকটা না মানে দুমুখো সাপের মতো, কখন যে কি বলে বসে আর কখন যে কি করে বসে, পুরাই আনপ্রেডিক্টেবল। এখন রিসেন্টলি কি হয়েছে, আমরা তো সবাই জানি যে কেয়ারকে যখন গ্রেপ্তার হয় তখন আকার ইঙ্গিতে সে বারবার বলছিল সালমান খান সামহাও তার গ্রেপ্তারের পিছনে দায়ী। বাট এখন সে টুইটার পোস্ট করে লিখেছে, ভাই সালমান আমাকে মাফ করে দিন, আমি আপনাকে ভুল বুঝেছি, আমার গ্রেপ্তারের পিছনে আপনি নন বরং তৃতীয় কোনো ব্যক্তি এসে খেলে গেছে, এবং আমি আপনাকে প্রমিস করছি আমি আর আপনার কোনো মুভির রিভিউ দিব না, আমি ভলেন্টিয়ারি আপনার মুভির রিভিউ থেকে সরে গেলাম। শুধু সালমান খানকেই নয়, সে শাহরুখ খানকেও পাম্পট্টি দিচ্ছে। কি বলছে, শাহরুখ খানের পাঠান মুভি নিয়ে সেই মাঝখানে কিন্তু বলেছিল শাহরুখ খানের পাঠান ডিজাস্টার হবে, শাহরুখ খান অনেক ডেসপারেট, শাহরুখ খানের পাঠান চলবে না, এটসেট্রা এটসেট্রা। আর গতকাল সে টুইটারে পোস্ট দিয়ে বলে, শাহরুখ খান আমি ভুল বুঝেছি আপনাকে, আপনার পাঠান মুভি নিয়েও আমি ভুল বুঝেছি, আপনার পাঠান মুভি ভালো হবে এটা আমি শিওর শট বলছি, এবং পাঠানের জন্য আমার ফুল সাপোর্ট আছে। এখন কেয়ারকে দুই খান সাহেবের কাছে মাফ চাইলো কোন উদ্দেশ্যে সেটা কিন্তু বলা মুশকিল, কারণ এই লোকটা না সহজ সরল না। ওই যে বললাম, নতুন কোনো দুষ্টু বুদ্ধি হাঁটছে কিনা কে জানে, আবার নতুন কোনো ফোন দিয়ে কখন হাজির হয়ে যায় এটাও বলা যায় না।